হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক সিগন্যাল বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো খুব সিক্রেট একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি অনেক সিক্রেট একটি কাজ করতে পারবেন। মনে করেন আপনি আপনার ফোনটি চার্জে দিয়ে গেছেন বা কোথাও চার্জে রেখে আসছেন, অথবা ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতে আপনার ফোনটি আপনি ফেলে রেখে এসেছেন। তো এমন অবস্থায় আপনার ফ্রেন্ডরা বা চার্জে যখন ফোনটা দিয়েছেন, তো তখন কেউ না কেউ আপনার ফোনটা আনলক করার ট্রাই করবে। তো আপনার ফোনটি অবশ্যই লক করা থাকবে, তো আনলক করার ট্রাই করবে। তো এরকম অবস্থায় আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফোনটি কে আনলক করার ট্রাই করেছে? তো আজকের ভিডিওতে এমন একটি ট্রিক্স দেখাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা না বলে নয়, আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটার নাম হলো থার্ড আই। তো থার্ড আই অ্যাপসটা জাস্ট ক্লিক করবো, ক্লিক করে ওপেন করার পর দেখুন একটা এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আমরা সোয়াইপ করবো, সোয়াইপ করে এখানে যেগুলো পারমিশন চাবে অবশ্যই আপনারা পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। যদি আপনারা ঠিকঠাক মতো পারমিশনগুলি অ্যালাউ করে না দেন, তাহলে অবশ্যই আপনার অ্যাপসটি সঠিকভাবে কাজ করবে না। তো জাস্ট আমি টিক মার্কে ক্লিক করব। তো এখানে আসার পর এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, আনইনস্টল অ্যাপ, ক্যান্সেল অ্যান্ড অ্যাক্টিভ দ্য ডিভাইস অ্যাডমিন অ্যাপ। তো অবশ্যই আমরা প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, যেহেতু থার্ড পার্টি একটা অ্যাপস, তো অবশ্যই এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আবার 5 সেকেন্ড স্কিপ করতে হবে। তো নেক্সট এবং এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট পারমিশনটা দিয়ে দেব। তো পারমিশন দেওয়ার পর আপনার অ্যাপসটি জাস্ট শুরু হয়ে গেছে, কাজ করা আপনার শুরু হয়ে গেছে। তো এখান থেকে যে ফটো লোড করেছে সেখানে দেখতে পারেন। তো এখন আপনাদের আসল মজাটা হলো যে এখানে দেখুন, আমার ফোনটি যদি এখন লক করে দেয়, কেউ যদি আমার প্যাটার্ন বা পিন যদি ভুল করে, তাহলে অবশ্যই তার পিকচারগুলো এখানে ক্যাপচার করবে। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, তো লক করার সাথে সাথে আমার স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যাবে। তো আমি স্ক্রিন রেকর্ডটি পজ করে আপনাদেরকে জাস্ট লক করে এখন দেখুন আবার আমি স্ক্রিন রেকর্ডে চলে আসছি। তো এখন আপনাদের যদি অ্যাপসটার ভিতরে ইন্টার করি, তো এখানে দেখুন 1 একটা লেখা আসছে। তো ইন্টার করার সাথে সাথে আপনারা এখান থেকে যে ফটো লকটা দেখতে পেয়েছেন, তো ফটো লকে জাস্ট সোয়াইপ করে এবারে আসবেন। দেখুন এখানে দেখুন আমার যেগুলো আমি প্যাটার্ন যে ভুল করেছি, তো সেগুলো আমি দুঃখিত দেখাতে পারিনি, বিকজ আমার স্ক্রিন রেকর্ড চলতেছে। তো এখানে দেখুন পিকচারগুলো ক্যাপচার করেছে, অর্থাৎ আমি 2 বার ভুল করেছি। তো এখানে দেখুন 2টা পিকচার উঠেছে। তো দেখুন এবং 4 মিনিট আগে 9:16 PM-এ, তো এখন দেখুন 9:21 বাজে আমার ঘড়িতে। তো ভিউয়ার্স, অনেক সুন্দর অনেক সিক্রেট একটি অ্যাপস, তো আপনি অবশ্যই অ্যাপসটি সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মহামূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।